কথা হজম করতে শিখুন এটা অনেক বড় গুণ আপনাকে জিততে সহায়তা করবে কথা না বাড়িয়ে নীরবে কাজ করে যান আপনার কাজই আপনার হয়ে কথা বলবে মন খারাপের কারণ অতীত আর টেনশনের কারণ ভবিষ্যৎ তাই বর্তমানকে উপভোগ করতে শিখুন আনন্দ বাচন আসসালাম আলাইকুম এব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু সুমাই ওয়ান ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো আজকে ভিডিওটা শুরু করেছি সন্ধ্যাবেলা থেকে আমি আজকে সন্ধ্যায় নাস্তার জন্য বানাচ্ছিলাম দুইটা পারোটি দিয়ে মজা একটা নাস্তা তো পারোটির মধ্যে আমি দিয়েছি হচ্ছে ডিম ঝোড়া মাংস পেঁয়াজ কাঁচামরিচ বিভিন্ন ধরনের গুঁড়া মশলা দিয়ে বানিয়ে নিয়েছি আর পাউটিটাকে ভিজিয়ে তারপরে এটাকে বানাতে হয়েছে যদি কারও রেসিপির প্রয়োজন হয় তাহলে আমি ভিডিও শেয়ার করব প্রয়োজন না হলেও কোনো একদিন শেয়ার করে দেবো এটা বেশি করে মাংস দিয়ে খেতে অনেক বেশি মজা মাত্র দুই পিস পাউটি দিয়ে করলেই হয় অনেকজন খেতে পারবে আর এটা হচ্ছে সকালবেলার পরের দিন সকালবেলার ভিডিও আমি আজকে দুই দিনের ভিডিও একসাথে শেয়ার করছি অনেক দিন পর বিস্কিট চা খাচ্ছি সকালের নাস্তায় ভালোই লাগে মাঝে মাঝে হালকা পাতলা নাস্তা খেতে তো আজকে ভাবলাম যেহেতু আপনাদের ভাইয়াও বাসে নেই আমি শর্টকাটে নাস্তা করে ফেলি এখানে চা আর এটা অবশ্য বিস্কিট না এটা ড্রাই কেক তো সেটা দিয়ে খাচ্ছিলাম খুব ভালো লাগছিল বাসে কেউ না থাকলে আসলে নাস্তা টাস্তা বানাতে ইচ্ছা করে না শর্টকাট কিছু একটা খেয়ে ফেলি বাসায় মানুষ থাকলে ভালোও লাগে নাস্তা বানাতে আর আজকে দুপুরে রান্না করবো হচ্ছে গরু মাংস অনেকদিন পরে রান্না করছি ঈদের পর থেকে আর রান্না করা হয়নি তো ভাবলাম আজকে গরু মাংস রান্না করি তো এগুলো রান্না করার পরও রয়ে গিয়েছে পরের দিন আবার আমি এগুলো দিয়ে মোটা চাল দিয়ে চট্টগ্রামের ফেমাস আখনি ভাত করেছিলাম তো সেটাও দিব পুরো ফুল রেসিপি শেয়ার করবো না এমনি রান্না করেছিলাম যে সেটার ভিডিও শেয়ার করব তো এখানে আমি সব ধরনের মশলা পেঁয়াজ টমেটো সব ধরনের গুঁড়া মশলা দিয়ে তো মেখে বসিয়ে দিবো প্রেশার কুকারে আজকে মেখে রান্না করছি বেশিরভাগই মেখে রান্না করা হয় আর মাঝে মাঝে কষিয়ে রান্না করি এক একবার এক এক রকম করে খেতে ভালোই লাগে আর দুই তিন দিন পর পর ভিডিও আপলোড দিলে যা হয় আর কি কথা আটকে যায় কী বলতে কি বলে ফেলবো বুঝতে পারি না প্রতিদিন যদি ভিডিও কন্টিনিউ করতাম হয়তো বা এই সমস্যাটা হতো না আজকে কয়েক মাস তো ভিডিও করছি ভয়েস ওভার দিচ্ছি তারপরও কেন জানি আটকে যায় এখনও ক্লিয়ারভাবে কথা বলতে পারি না আর বাসে যেহেতু আমি একাই থাকি তেমন একটা কথাটার্তা বলা হয় না আর আমার মেয়ের সাথেও আমি খুব একটা কথা বলি না ও এখনও ছোটো ওর সাথে কী আর এমন কথা বলবো তো যাকে দেখা যায় যে কারোর সাথে কথা বলতে গেলে বা ভিডিওতে ভয়েস ওভার দিতে গিয়ে আমার অনেক বেশি আটকে যায় কথাবার্তা ভিডিওতে আপনাদের সাথে কথা বলা হয় আর হচ্ছে কেউ কল দিলে তখন বেশি কথা বলা হয় আর এমনিতে বাসায় একটু কমই কথা বলা হয় তো আমার যেহেতু কথা আটকে আসে মাঝে মাঝে তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মাংসটাকে ভালোভাবে মেখে নিচ্ছি আর যেহেতু আদা রসুনটা ফ্রিজে ছিল তাই মেল্ট হচ্ছিল না সময় লাগছিল আজকে আমার বয়সে কার্টুনের সাউন্ড আসছে আর সোফিয়াকে কার্টুন দেখতে দিয়ে আমি পয়সবার ওভার করছি প্রায় মাঝে মাঝেই আমার সাথে এটা হয় আমি বয়স দিতে গেলে অনেক সময় কার্টুনের সাউন্ড চলে আসে তো কি আর করবো সাউন্ড সহ আমি ভিডিওটা আপলোড করে দেই। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আমি জানি আমার কিছু প্রিয় আপুরা আছেন যারা ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে দেন আর অনেক আপুরাই আছেন ভিডিও তো দেখেনই না লাইক তো দূরে থাক আর আপনাদের ভিডিওগুলো কিন্তু আমি দেখেই আসি কিন্তু আপনারা আমার ভিডিওগুলো দেখেন না তো সমস্যা নেই আমি কাউকে জোর করব না আস্তে আস্তে আমি অনেককেই এখন বাদ দিয়ে দিয়েছি যেহেতু তারা নিজেরা ভিডিও আপলোড করলে বা নিজেদের ইচ্ছা মতো ভিডিও দেখে আমি মনে করি তারা আমার ভিডিও না দেখাই ভালো আমি আমার ভিডিওগুলোতে হয়তো বা একবার বলে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক দিবেন মাঝে মাঝে হয়তো বলিও না মাংসটা আমি প্রেশার কুকার থেকে নামিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে কলমি শাক ভাজি করব তাই আমি পেঁয়াজ মরিচ কাঁচামরিচ রসুন এগুলোকেও ভেজে নিচ্ছি কলমি শাকটা ইদানিং আমাদের এত ভালো লাগছে আমরা যখনই পাই তখনই নিয়ে আসি অনেকগুলো করে আনা হয় প্রায় ছয় আটের মতো করে আনা হয় তো প্রত্যেক দিন বা দু একদিন পরপর দুটা দুটা করে ভাজি করা হয়ে যায় তো ভালোই লাগে আসলে খেতে শীতের থেকে মনে হয় যে গরমের শাক ভাজিগুলোই ভালো লাগে বেশি তো এই তো আমি ঠেকে দিয়েছি আর এখন শাকটাকে নিয়ে নিব আর বেশিরভাগ সময় আমার শাকের কালারটা নষ্ট হয়ে যায় কারণ আমি সময় নিয়ে দাঁড়িয়ে শাক ভাজি করতে পারি না ঢাকা দিয়ে অনেক সময় চলে যেতে হয় কম আছে কারণ আমার বাচ্চা অনেক সময় কান্না করে ওকে সময় দিতে হয় ও যখন ঘুমে থাকে তখন আবার খুব সুন্দরভাবে আমি শাক ভাজিটা করে নিতে পারি কিন্তু ও জেগে থাকলে আমার শাকের কালার সেদিন পাল্টে যায় তো এই তো শাক ভাজিটাও হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার রান্নাবান্না সব শেষ এখানে শাক ভাজি আর মাংসের মধ্যে আমি অফ ক্যামেরা আলু দিয়ে দিয়েছি তো এই তো আজকে রান্না রান্নাবান্না এখন খাবারটা খেয়ে নেব তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা তো আমি এখানে হচ্ছে পুডিং বানাবো পুডিংয়ের জন্য দুইটা ডিম নিয়েছি আর চিনি আর আজকের পুডিংয়ে আমি ইউজ করবো হচ্ছে পারুটি তো পারুটি দিয়ে আজকে পুডিংটা বানাবো ঈদের সময় আমি পুরি বানিয়েছিলাম ব্রেড দিয়ে ঈদের দুই তিন দিন পর তো সেটা আর ভিডিও করা হয়নি সেখানে আমি পাউটি ইউজ করেছিলাম তো সেটা ভিডিও করতে ভুলে গেছিলাম তো তখন আপনাদের ভাইয়ার খুব মজা লেগেছে মজা পেয়ে আমাকে আবার বলছিল পুরিং বানানোর জন্য তো আজকে বানালাম ও আমার হাতে পুরিং অনেক বেশি পছন্দ করে আমার মাঝে মধ্যেই পুরিং বানানো হয় তো এখানে ডিমের মধ্যে কিনে নিয়ে একটা পড়েছিল তো সেটা আমি খেয়াল করিনি লাস্টে গিয়ে আমি খেয়াল করেছি তারপরে আমি ওগুলোকে উঠিয়ে নিয়েছি ছোট ছোট কালো কালো কী জানি তো এই তো চিনি আর ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি অফ ক্যামরায় দুধ দিয়ে তারপরে ভালোভাবে মিক্স করে নিচ্ছি দুধটাকে আমি ঠান্ডা করেই মিক্স করেছি আর পাউটি দিয়েছিলাম যে পাউটির কিছু অংশ এখানে রয়ে গিয়েছে আমি ছেঁকেছিলাম তারপর রোপ আর এটা হচ্ছে ক্যারামেল তো এখন বসিয়ে দিব পুডিংটা আমি গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি আজকে গরম পানিতে বসিয়েছি তো পুডিংটা হয়ে গিয়েছে ছাকিটা ভরে কিছুটা ব্রেড পরে গিয়েছিল পুডিংয়ে তো সেটা উপরে ভেসে আছে আমার পুডিংটা রেডি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর মাশাল্লাহ অনেক মজা হয়েছিল খেতে আমি খাবারের ভিডিও আর নিতে পারিনি বানানোর পরপরই শেষ হয়ে গিয়েছে এত মজা হয়েছে আর এখানে নারকেল পুলি আর মাংসের পিঠা বানিয়েছিলাম তো সেটাও খেয়ে নিলাম আর এখানে অনেকগুলো চেরি আনা হয়েছে চেরিগুলো এত মিষ্টি মাসাল্লাহ কি বলবো তো আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন